ঘুম থেকে উঠে খালি পেটে যা খাবেন আমরা অনেকে ঘুম থেকে উঠে অনেক কিছু খাই আমরা ম্যাক্সিমাম এমন জিনিস খেয়ে থাকি যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর যেমন ঘুম থেকে উঠি প্রথম স্টার্ট হয় আমাদের চা এই চা প্রচুর পরিমাণে দুধ দিয়া চিনি দিয়ে প্রচুর পরিমাণে সুগার দিয়ে আমরা চা সকালে খাই অথবা রং চা যেটা চিনির পরিমাণ অতিরিক্ত আমরা দিই বিশেষ করে ছোট্ট গ্রাম এই দুইটা বিভাগে সা না হইলে যেন নাই হয় তো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা অনেকে খালি পেটে কিছুই খাই না হ্যাঁ যদি স্বাস্থ্য বেশি হয় ওজন বেশি হয় কিছু খাবেন না আপনার শরীর ভালো থাকবে তবে হ্যাঁ যারা খালি পেটে খেতে চান আপনাদেরকে বলবো খালি পেটে প্রথম নম্বর লেবু মধু পানি খাবেন লেবু মধু পানি জাদুকরীয় একটা পানি ওজন শক্তি বাড়ায় ওজন নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে লেবু মধু পানির মধ্যে অনেক উপকার রয়েছে তবে যাদের কিডনির সমস্যা আছে আপনারা খালি ফেটে এগুলো খাবেন না এবং যে সমস্ত রোগের লেবুর মধ্যে গ্যাস্ট্রিক রয়েছে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে তারা লেবু খাবেন না লেবু পানিটা খাবেন না যাদের মধুর মধ্যে সমস্যা আছে অ্যালার্জি আছে তারা মধু পান করবেন না দ্বিতীয় নম্বর হলো মেথি পানি এটা অনেকে খেয়ে থাকেন হজম শক্তি বাড়ায় এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ফেসার কমায় তবে হ্যাঁ যাদের লো ফেশার তারা মধু মেথি পানি খাবেন না এবং এটা লং টাইম খাওয়া যাবে না তৃতীয় নম্বর হলো পানি এটা অনেক উপকার রয়েছে জিরাপানি শক্তি বাড়ায় ওজন কমায় এছাড়া অনেক উপকার রয়েছে তবে যাদের লো ফেশার রয়েছে আপনারা জিরা পানি খাবেন না এবং যারা এই দুগ্ধ পানকারিনী মা আছেন যারা বাচ্চাদেরকে দুধ পান করান তারা জিরা পানি খাবেন না এবং যে সমস্ত মহিলাদের গর্ভবতী তারাও পানি পান করবেন না এবং যারা রক্ত তরল করণীয় ওষুধ খাচ্ছেন তারাও পানি পান করবেন না আপনার ক্ষতি হয়ে যাবে এবং লং টাইম কোনোটি লং টাইম ব্যবহার করা যাবে না চৌথ নম্বর হলো ইস্যুপুলের বসি আসি দানা আমরা অনেক এগুলো খেয়ে থাকি সকালবেলা এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হজম শক্তি বাড়ায় ওজন নিয়ন্ত্রণ করে ফ্যাট ক্লিয়ার করে আর অনেক উপকার আছে তবে হ্যাঁ আপনার যদি ক্ষতি করে যাদের শরীরে যে জিনিসটা ক্ষতি করে এটা খাবেন না একটা মূলনীতি এটা যে জিনিস খেলে আপনার সমস্যা হয় এই ডাক্তার বর্তমান বলে যে জিনিস খেলে আপনার সমস্যা হয় মনে করেন জিনিসটা ভালো হোক বা খারাপ হোক আপনি খাবেন না টোটাল এটা তো আপনার সমস্যা হবে না বাকি কথা হল যে সমস্ত রোগ আছেন কিছুই খাবেন না সকাল বেলায় সাদা পানি ছাড়া কিছুই খাবেন না তারা হল যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন ওমুল আমরাজ ডায়াবেটিসকে বলা হয় নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস যাদের যারা সকালে খালি ফেটে শুধুমাত্র পানি খাবেন কিছুই খাবেন না যারা ইনসুলেন্স নেন তারা খালি ফেটে শুধু পানি খাবেন আর কিছু খাবেন না আল্লাহ তাবারা কথা আমাদেরকে সুস্থতা জিন্দিগি নসিব করুন আমিন